আমরা পরবর্তী অঙ্কটা পড়ি। দেখো বলা আছে যে কোনো নির্দিষ্ট পরিমাণ অর্থ, মানে একই কথা, কিছু টাকা বা অর্থ বা মূলধন যেটাই বলো, কিছু নির্দিষ্ট পরিমাণ অর্থ চক্রবৃদ্ধি সুদের হারে 15 বছরে দ্বিগুণ হয়, আর কত বছর সময়ে এটি 8 গুণ হয়। একই আমি জাস্ট একই ধরনের আর একটা অঙ্ক রেখেছি যে আমাদের পূর্ববর্তী এই নিয়মের যে অঙ্কটা করতে যদি কারো দেখতে গিয়ে বোঝার অসুবিধা হয় তাহলে এটাতে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখো বন্ধুরা, আমি প্রথমেই সূত্র আকারে করবো, মানে প্রথম প্রশ্নানুসারে কি হচ্ছে দেখো, আমরা সোজা সলের যে ফর্মুলাটা জানি আমরা সেটা আগে লিখি লিখবো, যে পি ইনটু 1 প্লাস আর ডিভাইডেড বাই 100, এখন এখানে বছর এই যে বলা হয়েছে যে 15 বছরে দ্বিগুণ, এখন আমার সূত্র অনুসারে কিন্তু এখানে এন হওয়ার কথা, তাই এনটা আমার এখানে সমান কত দাঁড়াবে, এনটা সমান দাঁড়াবে দ্যাট মিন্স 15। আমরা সহজভাবে এটাকে লিখতেও পারি যে পি অর্থাৎ এরকম লিখতে পারি, বা আচ্ছা এরকম লিখে এবার আমরা দেখো এটা অর্থ চক্রবৃদ্ধি সুদের হারে 15 বছরে দ্বিগুণ হয়, তাহলে দ্বিগুণ কার দ্বিগুণ, দ্যাট মিন্স মূলধনের, মানে নির্দিষ্ট পরিমাণ অর্থের, মানে পির দ্বিগুণ হবে, টু এস পি যেটাই বলো। আমি এটিকে আর একটু সংক্ষেপকরণ করি যে পি 1 প্লাস আর ডিভাইডেড বাই 100, এখানে আমি এনের জায়গায় 15 বসিয়ে দিয়েছি, এবার টু এস পি। এবার আর একটু সহজকরণ করি, সরলীকরণ করব, এখানে আমি এই অংশটা কত সেটা বের করব, 1 প্লাস আর ডিভাইডেড বাই 100 টু দি পাওয়ার 15 ইকুয়াল, যেহেতু এটা বের করবো তাহলে এটা সহগটা কি আছে, পি আছে, পি দিয়ে আমার টু এস পিকে ভাগ হবে, পি তাহলে কী দাঁড়ালো সমান টু, মানে এই পৃথিবীতে কাটা গেল টু, এটা একটা সমীকরণ রূপ দিলাম। এবার দেখো এই প্রথম ধাপ হয়ে গেছে, এখন আমার দ্বিতীয় ধাপ যে কত বছর সময়ে এটি 8 গুণ হবে, মানে কত বছর, এবার বছর জানা নেই কিন্তু গুণ জানা আছে কত এটি 8 গুণ হবে, তাহলে আবার আমরা লিখতে পারি কী লিখতে পারি দেখো, একইভাবে যে পি ইন্টু 1 প্লাস আর ডিভাইডেড বাই 100, এবার বছর কিন্তু আমার জানা নেই, বছরটাই বের করতে হবে, বছর দ্যাট মিন্স এন এটা আমার বের করতে হবে, এটা কত হবে, এটা সমান 8 গুণ, কার 8 গুণ, মানে আসলের, তাহলে দ্যাট মিন্স 8 পি এটা, অতএব বা আমরা 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n, এটাকে আমরা কী লিখতে পারি, 8 পি ডিভাইডেড বাই পি 8 কি পারি, অবশ্যই পারি। এখন দেখো বলেছিলাম যে আমরা এই 1 নম্বর সমীকরণটা কী করব, এই জায়গায় আমরা ইউজ করব, কীভাবে ইউজ করা সম্ভব, আমরা যদি এই 8টাকে যদি একটু অন্যভাবে লিখব, এই যে 2 হয়েছে আমরা যদি এটাকে কী করি 2, আর এরপরে যদি আমি পাওয়ার 3 দিই তাহলে কি আমার মান ঠিক রলো, আবার কি টুর ঘরে টুর উপরে কি পাওয়ার বসে গেল টু দি পাওয়ার 3। এখন এটা কেন বসালাম, আমি বসালাম যে টুর জায়গায় আমি কী করবো এই সমীকরণটা ইউজ করবো, এই টু মানে কি, টু মানে দ্যাট মিন্স এটা এটা, তাহলে আমি টুর জায়গায় কী করবো এটা বসিয়ে দেবো, টুর জায়গায় আমি বসিয়ে দেবো কি 1 প্লাস আর বাই 100 এটার সাথে হোল টু দি পাওয়ার কত আছে 15, এটা হচ্ছিল টু, এইটুকু মানে টু, আর তার উপরে আবার পাওয়ার আছে 3, তাহলে আমি এটি এই পাওয়ারটা আমি কীভাবে দিতে পারবো, তখন আর একটা ব্র্যাকেটের হেল্প নেব, আমি সেকেন্ড ব্র্যাকেটের হেল্প নিয়েছি, আর এর ঘরে পাওয়ার হচ্ছে 3। এবার পাওয়ারে পরে কী হয়, গুণ হয়, আমরা লিখব 1 প্লাস আর বাই 100, এটাকে আমরা লিখব 3 × 15 = 45, তাহলে কী দাঁড়ালো, অর্থাৎ 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n, 1 প্লাস আর বাই 100
কত 45 মানে আমি এটা মানে পাশাপাশি নিয়ে আসলাম শুধুমাত্র কি একটু বোঝা তাকে সুবিধার জন্য অনেক দূরে রয়েছে এই জন্য আমি একটু কাছে নিয়ে এসেছি আর কি যার কারণে আমি একটা লাইন বেশি এখানে করেছি তাহলে এটার থেকে আমরা কি লিখতে পারি বা এন সমান 45 এখন এটা আর এটা সমান এটা এটা বেস এখানে যায় এখানেও বেস তাই তাহলে পরে আমি কী করবো এখানকার পাওয়ার যেটা টু দি পাওয়ার এখানে পাওয়ার হচ্ছে এন এই এনটা মানে দ্যাট মিনস সময় এন এখানে কী হবে এখানকার পাওয়ার হবে 45 অতএব নির্ণয় সময় নির্ণয় সময় কত 45 বছর আশা করি বন্ধুরা এবার আমাদের প্রথম অঙ্ক প্লাস এই দ্বিতীয় অঙ্ক উভয়ই তোমাদের কাছে সহজবদ্ধ হয়েছে বলে মনে করছি এবার এবার আমরা আসি যে মাল্টিপল চয়েস অর্থাৎ একাধিক উত্তর যখন থাকবে সেক্ষেত্রে আমরা কীভাবে সহজেই বাছাই করে নিতে পারবো যে কোনটা ঠিক হ্যাঁ এক্ষেত্রে আমরা কী করবো বলেছিলাম যে আমরা এখানে কী লিখবো বছর বছর এখানে বছর লিখেছি আর এখানে লিখবো আসলের কত গুণ আসলের আমি এখন বোঝানোর স্বার্থে শুধু লিখছি আসলের কত গুণ তো বছর যখন প্রথম আছে বছর যখন 15 বছরে তখন 15 বছরে আসলের কথা ছিল দ্বিগুণ কোনো নির্দিষ্ট পরিমাণ অর্থ চক্রবৃদ্ধি সুদের হারে 15 বছরে দ্বিগুণ তাহলে আমার প্রথম হলো 15 বছরে কি দ্বিগুণ এবার বলছে কত বছর সময়ে এটি 8 গুণ হবে অর্থাৎ আমার মনে করো যে এই এখানে আমার কত যে বছর একটা হবে এটা আমার জানা নাই এটা আমার জানা নাই আর কত গুণ হবে সেটা আবার বলে দিয়েছে কত 8 গুণ এবার কি বলেছিলাম যে এই 8টাকে আমরা এমনভাবে ভাঙাবো যে উপরে কত আছে এখানে উপরের এই 8 গুণের উপরে কত গুণ আছে 2 এইটাকে আমরা বেস করবো বলেছিলাম বেস হিসেবে নেবো এবং এর কত পাওয়ার দিলে পরে এই 8 হয় এটা 3 দিলে হয় 2 টু দি পাওয়ার 3 তাহলে পরে আমি চিন্তা করি যে এই এখানে এই জায়গার ক্ষেত্রে আমরা কী করবো এখানে যে মনে করো যে আমার 3 হলো এই 3টে পাওয়ার যে 3 হলো এই 3 গুণন 15 এটি হবে আমাদের নির্ণয় সময় এখন আমি লিখবো 3 গুণন 15 বা 15 গুণন 3 3 15 কত হলো 45 বছর কত হলো 45 বছর এই এটাই হচ্ছিল আমার কে উত্তর এটাই উত্তর আশা করি বন্ধুরা বুঝতে পেরেছি যেটা 1 আর 2 বা 3 সেকেন্ডের বিষয় আমি শুরু থেকে এ পর্যন্ত আজকে যে এই সুদের 5টা অঙ্কের অনুশীলন তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এবং আমি হার্ড অ্যান্ড সোল ট্রাই টু বেস্ট মাই ক্যাপাসিটি যথাসাধ্য চেষ্টা রেখেছি তোমাদের বোঝানোর জন্য আমার বিশ্বাস যে বুঝতে পারলে আমি কথাটা এর আগেও বলেছি যে একটা জিনিস আমরা যখন বুঝব অর্থাৎ বেসিকটা যখন আমাদের কী হবে পরিষ্কার হয়ে যাবে তখন কিন্তু তার থেকে আমরা কত সহজভাবে উত্তর তৈরি করা যায় সেটা আমরা বিভিন্নভাবে ভেবে নতুন কিছু সৃষ্টি করতে পারবো তা না হলে কিন্তু নতুন ভাবে কোনো সৃষ্টির মাধ্যমে সহজে উত্তর প্রদান করা সম্ভব না এই যে আমরা অনেকে অনেক অনেক দেখা যায় দক্ষ টিচার বা যারা আছেন একটা অঙ্ক পড়ে মনে মনে ভেবে আবার এর থেকে বলে ফেললো যে এরপরে এত হবে হাউ ইট ইজ পসিবল কারণ যে তাদের ব্যাচিক পরিষ্কার তারা এটাকে ভিতরে ভিতরে ভেবে তারা কি করতে পারে সহজেই একটা উত্তর দিতে পারে তাই আমি তোমাদের বেসিক শেখানোর জন্য আমি চেষ্টা করেছি আবার সংক্ষিপ্ত উপায়ে সহজে মাল্টিপল চয়েস যেখানে দেওয়া থাকে সেক্ষেত্রে কত সংক্ষিপ্ত সময়ে একটা অঙ্কের সমাধান আমরা আনতে পারি সেটাও আমি দেখিয়েছি আশা করি বন্ধুরা তোমাদের এই অঙ্কগুলোর পর ঠিক যদি একটু প্র্যাকটিস বাড়াও তাহলে অবশ্যই তোমাদের ভালো লাগবে আনন্দ পাবে এবং সত্যিকার অর্থে যদি তোমাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাকে বেশি বেশি সাবস্ক্রাইব করে বন্ধুরা তোমাদের সাথে রাখতে কিন্তু ভুলবে না আমি তোমরা গ্রহণ করবে তাহলে আমার উৎসাহ বাড়বে আর আমি এর পরবর্তীতে আরও আরও ভালো করে নতুন নতুন ভিডিও যাতে দিতে উৎসাহ করি সেজন্য বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে তোমাদের সাথে রাখবে ধন্যবাদ আজ আর নয় পরবর্তীতে দেখা
Thank you.